গণতন্ত্র পুনরুদ্ধার ও বিরোধীদলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সেন্ট্রাল বঞ্চ বিএনপির উদ্যোগে এক আলোচনা, ইফতার ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নেতা ফখরুজ্জামান খসরু, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন, বেডফুর্ডশায়ার বিএনপির নেতা এমদাদুল হক পাবেল, সেন্ট্রাল বঞ্চ বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান চৌধুরী জুবেরের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজহারউদ্দিন শেরন। এতে বক্তব্য রাখেন ইনফিল বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, বশির আহমদ, ফজলুল করিম চৌধুরী, এমরুল চৌধুরী রাসেল, শহীদুজ্জামান লিটন, রেজাউল করিম রিপন, শেরন মিয়াসহ অন্যান্যরা। বক্তাগণ বিরোধীদলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা না দিয়ে অবিলম্বে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, সেন্ট্রাল বন্ডস।